চাচা আমার তো হুড আছে, আমার তো রোদ লাগতেছে না। হ্যাঁ আমি একটু আপনার পিঠে ছাতাটা ধরি, আপনি তো অনেক রোদে চালাইতেছেন রিক্সা। স্যার আপনি কষ্ট করেন, থাক আপনি কষ্ট করেন না স্যার, আমি এমনি খুশি আছি। না চাচা আমি ধরি, আপনি চালান, আপনি চালান চাচা, চালান চালান। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম স্যার। যাবেন? যাব, কোথায় যাবেন? এই যে ধানমন্ডি 28 নম্বরে যাব, অনেক রোদ তো। আপনি একটু দাঁড়ান স্যার, আমি একটু রিক্সাটা মুছে দিই। চাচা আমার তো হুড আছে, আমার তো রোদ লাগতেছে না। হ্যাঁ আমি একটু আপনার পিঠে ছাতাটা ধরি, আপনি তো অনেক রোদে চালাইতেছেন রিক্সা, এখন চালান। স্যার আমাদের তো রোদে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, আমাদের অসুবিধা নেই স্যার, ছাতা লাগবে না স্যার, আপনি এমনি কষ্ট হবে। কি বলেন চাচা, সমস্যা নেই আমি ধরি, আপনি চালান। না স্যার আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা রোদে থাকতে থাকতে স্যার স্যার আপনি কষ্ট করবেন, থাক আপনি কষ্ট করেন না স্যার, আমি এমনি খুশি আছি। না চাচা আমি ধরি, আপনি চালান, আপনি চালান চাচা, চালান চালান। চাচা আপনার তো রোদের অবস্থা খারাপ হয়ে গেছে, আমার ব্যাগে ঠান্ডা পানি আছে, এনেন আপনি একটু খান। এটা আপনি রাখেন, এটা আপনি আবার পরে খাইতে পারবেন, ঠান্ডা পানি তো আরাম পাবেন। চাচা ভাড়া কয় টাকা হয়েছে? আর স্যার আপনি জান না, স্যার ভাড়া তো 20 টাকা হয়েছে স্যার, আপনি 40 টাকা দিলেন। সমস্যা নেই, আপনি এত রোদ্রে কষ্ট করছেন, আপনি 40 টাকাই রাখেন। চাচা এই ছাতা তো আমার লাগবে না, আমার বাসায় অনেক ছাতা আছে, আপনি রোদ্রে কষ্ট করতেছেন, এই ছাতাটা আপনি দাঁড়ান এক মিনিট। আমি একটা স্টিক পাইছি, আপনার রিক্সার মধ্যে কি কোনো রশি টশি আছে? জি স্যার রশি তো আছে আমার কাছে। চাচা এই যে এই ছাতাটা এইভাবে মাইনে দিলাম, এখন আপনার রোদ লাগবে না, আপনার কষ্ট কম হবে, আপনার সুবিধা হবে, রোদ বৃষ্টি দুইটা থেকেই সুবিধা হবে। বাবা আপনি আল্লাহ অনেক ভালো করুক, এখন আমি একটু আরাম মতন রিক্সাটা চালাতে পারবো। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম, আমি যাই। ওয়ালাইকুম সালাম, আল্লাহ আপনাকে ভালো রাখুক। কি ব্যাপার চাচা, আপনি রিক্সাতে ছাতা লাগাইছেন,
চাল আনলো রিকশা ফুটাঙ্গি দেখান জমিদারের মতো সমস্যা কি এগুলা লাগাইছেন কেন স্যার এক সার উঠছিল তো ওই সারে আমার রোদ দেখিয়া কষ্ট সহ্য করতে পারে নাই বলে ছাতিটা বাইন্ধা দিস আমি তো গরিব মানুষ আমার ছাতাটা লাগানো ঠিক হয় নাই আপনি আমার রিক্সা উঠেন স্যার আমি রিক্সাটা মুছে দিই স্যার দেখতে আপনি মুছামুছি আপনি রিক্সা চালান সরেন আমার দেরি হয়ে যাচ্ছে স্যার যাবেন নাকি উঠেন রিক্সায় নিয়ে যাই হ্যাঁ ভাই যাবো তো তো ছাতাটা তো সুন্দর লাগাইছেন উপরে বুদ্ধিটা অনেক ভালো আরাম লাগে তো রোদ টোদ তো লাগে না এখন আরাম আছে অনেক হ্যাঁ স্যার অনেক আরাম লাগে স্যার রোদ বৃষ্টি তো অনেক সুবিধা স্যার আসলে মূল্য তো আমি চালাই না রিক্সা আমি তো পড়াশোনা করি বুঝছেন স্যার মাঝে সাঝে আমি নিয়ে বাইরই আব্বার তো বয়স হয়েছে অনেক হাফ বেলা আব্বা চালায় হাফ বেলা আমি চালাই মূল্য তো স্যার এটা আমি লাগাই নাই কালকে আমার আব্বা বাইরে চলে রিক্সা নিয়ে পরে একটা ভদ্রলোক আব্বার এটা লাগাই দিছে আর আব্বা অনেক ওর জন্য দোয়া করছে নামাজের পর ওই ভদ্রলোকটা আসলে অনেক ভালো কাজ করছে আমার বাপের জন্য আর আমার জন্য যাক আমিও মন থেকে দোয়া করি সেই ভদ্রলোকটা যেন আল্লাহ তাকে ভালো রাখুক আর ভালো কিছু করুক দোয়া করি আমি মন থেকে যাক জীবনে কিছু করি আর না করি এই একটা ভালো কাজ করছি আল্লাহ যেন আমারে এমন আরো 10-20টা ভালো কাজ করার তৌফিক দান করুক আসলে স্যার এটা লাগানোর পর অনেক শান্তি পাই অনেক আরাম লাগে উঠেন স্যার আপনি উঠেন আমি আপনাকে নিয়ে যাই উঠেন স্যার